হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আর সি টেঙ্গে বাসা ব্লগ করি, তো কেন বেকুনে জানাইবা। এই যে আই আর দিয়ে পেঁয়াজ মরিচ দিই, আই আজ রেসিপি দেখাইম তোমার মাছের রেসিপি। তো কিভাবে রান্না করি ইয়ানে আই ওনার মাঝে দিয়ে শেয়ার করছুম, তো হনি কেন আসিবে আশা করি। তো সো এটা আই দিয়ে ফেলাই দে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ইনিন বিকিন দিই, যোন যোন মশলা দেওয়া পরে ইনিন বিকিন দিই। তো তোমরা ভালো করি একটু চাইবা আর ভিডিও লাইক দিবা, কমেন্ট দিবা, শেয়ার করিবা, তাই না? এখন খুব ভালো লাগব। আর যারা সাবস্ক্রাইব করছ তারা আর কত আন্তরিক আন্তরিকভাবে অভিনন্দন, সাবস্ক্রাইব করছো যেতার লাই। আর যারা ন করো তারা এখন যায় আর চ্যানেলত গড়ি দিবা, আরলে বন্ধু থাকিবা, তাই না? আর ভিডিও খাইবা। তাহলে মশলা পাতি লই আবার মনে করলাম একটা বাজি করি, দেড়শ বাজি মশলা পাতি সব মাখি মাখি লইলাম। তো এখন আই এর চুলার মাঝে তেল তোর বেকিং দিয়ে না আলুন হসা ফেলার, অর্ধেক ভিডিও করি নাও পারি, কারণ আরোগ্য মায়ের ভাষা তো বেশি বিরক্ত করে। এত লো বলি কী রাইন্দম, কী বাইচম, কী ইউটিউব চলাইম, কেন করছম কিছু বুঝি না পারি। তো এই বলতে মাছের মাথা দিবে আই হাই কিবা না হাই না, তো মনে নয় যে আমি মাথা খাই। এত লাই বলি আই মাথা গো খুব সুন্দর করে আগো দিই মাছ পেয়ে, কিন্তু দাই না ভাজি মাজি লইলাম যাতে সুন্দর করে মজা করে ফাদ করে হাইতারি খান। তো এন যে ফাত হই এন ফাত হই, আর তো ফাত লাগে আম জামাইতেন ফাত লাগে মজা করে খাই। আর জামাইতেন আবার আলু বেশি পছন্দ, এটা নাই আলু দিয়ে দিয়ে মাছ নাই নাই আলু একদম, কিন্তু আলু খেলে আর কিছু নত হয়, শুধু দাদা আলু কারি, আলু বোনা, আলু ভর্তা, আলু ডাইট, আলু আলুর দম, শুধু বলে আলু আলু খাইতে পারে দে, তো আলু মিন্যা পারি বুঝাই আর কেঙ্গুল হইতাম। এত নাই আলু দিই যাতে খাইতারে ভান মজা করি, জামাই বলে হতা ডিডি করে আইব, যদি একা ভালো করে না হাবাই তাহলে গোসান হইব, এত নাই দিই দে। তো সব বন্ধুরা আয় ক্যাঙ্গুরি দিই আয় অ্যাঙ্গুরি বেগুন হইবা, জল বেশি হই আসলে জল বেশি নয়, কিন্তু আলু ইজি পেলে দিই দে, আলু ইজি পেলে যাতে আলু সিদ্ধ একদম নরম মিশমিশ হয়ে যাবে। সব আর হরাইয়ের অবস্থা, তোমার বেগুন আসিবা আয় যে চার মাস বড় বাড়ি যাচ্ছিলাম, আজ জামাই আর জিনিস বেগুন শেষ করিবা লাগে, এরে বিরিয়ানি গরম দিয়ে, এরে তরকারি গরম দিয়ে, আর জিনিস বেকিং শেষ নোয়া করে আবার বেকিং কিনা করিব, তা আস্তে ধীরে কিনলাম। দোকানদান বন্ধ লকডাউন করবানে তার লাই, তো তোমরা কিছু মনে না করছো, আস্তে আস্তে ধীরে ধীরে কিনলো। তো ডেড়ের বাজে গ্যাঙ্গুরি গড়ি সব বেকিং মশলা দিয়ে এবারে মাখি ফেলাই, তো মাখি বা দে এখন আই বেকিং তেলম মাঝে ঢালে দিই, এই সব গ্যাঙ্গুরিটা রস তালি দিই। তাই যে অ্যাঙ্গুরি রান্না করছি অ্যাঙ্গুরি তোমার মাঝে শেয়ার করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিবে, আশা করি খুব ভালো লাগে। তো আজের মতো বিদায় নিলাম, বাই বাই, টাটা, ভালো থাকিবে সবাই, দেখুন।